রাজনৈতিক দলগুলোর লয় আলোচনা করে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার তারা রোডম্যাপ দিব বলে জানাই বস্ত্র পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন। আজ শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ মানবাধিকার প্রসঙ্গ শীর্ষক আলোচনা তিনি নিহত হই। শাখাত হোসেন হই বহুত খাস নির্ধারণ করিবের পর রোডম্যাপ হইব মাত্র দুই মাস, এর মধ্যে কেউ এটা গন্ডগোল করার কেউ ওটা গন্ডগোল করার, আবার এই ভয়াবহ বন্যা প্রশাসনের রিওরগানাইজ গরম ফরার আশা করি খুব শীঘ্রই রোডম্যাপ হইব, রাজনৈতিক দলিনও ডা হইব, যে কমিশন নিন গড়ই তারাও ডাকিব। স্বাগত চেনার হই আর চেষ্টা করি চমার সংস্কার হতা হওয়াই ইন অনেক বড় ধরনের সংস্কার তিন দিন বা তিন মাসে নইব, ইনো দায়িত্ব যারা আছে তারা নিশ্চয় পলিটিক্যাল পার্টি লয় আলোচনা করিব, রাজনীতিবিদ লয় আলোচনা নগরলি ইন টেকসই নইব। Cplus চট্টগ্রাম।